করতে পারবো। অনেকগুলো প্লেয়ার এইভাবেই হারাই গেছে। আমরা যে এই জায়গাগুলোতে যদি আমরা একটু নজর দিই। হায় রে, কি করলো ইমরুল কায়েস, কাউকে না জানিয়ে দেশের মায়া ছেড়ে খেতে যাচ্ছে নেদারল্যান্ড ক্রিকেট দলের হয়ে। তবে কি বিসিবির এমন অফিসারে ধ্বংস হবে ক্রিকেট বোর্ড? দর্শক, জাতীয় দলের আদর্শ ওপেনার ছিলেন ইমরুল কায়েস, মাস যায় বছর যায় ইমরুল কায়েসের যেন ভাগ্য বদলায় না। এমনকি 2019 সালের পর থেকে জাতীয় দলে একবারও ডাকা হয়নি তাকে। এবার যেন কপাল খুললো ইমরুলের। বিপিএলে তার সাফল্য দেখে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইমরুলকে প্রস্তাব দিয়েছে দেশের হয়ে খেলার জন্য, এমনকি মোটা অঙ্কের টাকা অফার করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নেদারল্যান্ড ক্রিকেট বোর্ড, যদিও ইমরুল এই বিষয়ে কোনো উত্তর দেননি তাদেরকে। তো দর্শক, ইমরুল কায়েস কি নেদারল্যান্ডের হয়ে খেলা উচিত? আপনাদের কাছে কি মনে হয় জানতে চাই আপনাদের খোলাখুলি মন্তব্যগুলি জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এমন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।